তাহলে খুব সংক্ষেপে বললে এই সাইক্লোন থেকে আমাদের রাজ্যে এই মুহূর্তে ল্যান্ড এরিয়াতে মেজর কোনো ওয়ার্নিং নেই। শুধুমাত্র মৎস্যজীবীরা আগামী সকাল অব্দি মাছ ধরতে যাবে না, আর একদম কোস্টাল অ্যালং এন্ড অফ আমাদের যে কোস্ট সুন্দরবন এলাকায় সেখানে আজকে রাত অব্দি হাওয়া যেটা থাকবে চেঞ্জ নেই। রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘ কেটে যাবে কালকে থেকেই, ফলে কালকে থেকে মিনিমাম টেম্পারেচার 24 ঘন্টা পর থেকে মার্জিনালি একটু ফল করবে। আজকে আফটারনুন ইভিনিং বিশেষ করে বাংলাদেশ কোস্ট ক্রস করবে, অর্থাৎ ক্লোজ টু খেপুপাড়া, আই রিপিট ক্লোজ টু খেপুপাড়া। ক্রস করার সময় স্পিড থাকবে মোটামুটি 60-70 ব্যাস্টিং 80। আমি খুব ক্যাটাগরিক্যালি বলছি এই সিস্টেম থেকে আমাদের রাজ্যের উপরে এই মুহূর্তে মেজর কোনো ওয়ার্নিং নেই এক্সেপ্ট দুটো। 19 তারিখ অব্দি মোটামুটি কিন্তু আমাদের এখানে ড্রাই ওয়েদার সব জায়গাতেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচারের খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই। সাউথ বেঙ্গলে আমাদের যেহেতু মেঘলা হয়ে যাওয়ার জন্য মিনিমামটা একটু মার্জিনালি বেড়েছিল, সেটা 24 ঘন্টা পর থেকে আবার একটু কমবে। একটা হচ্ছে ফিশারম্যান ওয়ার্নিং, ফিশারম্যান আগামীকাল সকাল অব্দি 18 তারিখ সকাল অব্দি মাছ ধরতে যাবে না, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড যেটা হচ্ছে আজকে রাত অব্দি